আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউবের পরামর্শমূলক চ্যানেল কৃষি পরামর্শে। আজ আপনাদেরকে নিয়ে এসেছি সুনাগরের একটি ধান ক্ষেত দেখতে। এই ধান ক্ষেতের কি সমস্যা হয়েছে সেটা দেখতে হবে। এখানে যে জমির মালিক, সে আমাকে 2-3 দিন ধরে বলতেছে যে তার ধান ক্ষেত দেখে আসতে, তার ধানের পাতা লাল হয়ে যাচ্ছে। তাই চলে এলাম আপনাদেরকে নিয়ে ধান ক্ষেত্রে দেখতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং অন্য কৃষক ভাইদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। এ হচ্ছে সে ধান ক্ষেতটি। এখানে যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে ধানের পাতা দাগ হয়ে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে, আমরা যেটাকে লিপ ব্লাস্ট বলি সেইটা। এখানে ধান ফুলে বেরোনোর সময় হয়ে গেছে, প্রত্যেকটা ধান গাছে বাইল বেরোনোর মতো পরিবেশ, হয়তো বা সপ্তাহখানেকের ভিতরে সব বেরোয় যাবে। কিন্তু এই পরিপ্রেক্ষিতেও এখানে কিছু জায়গায় লিপ ব্লাস্ট দেখা দিচ্ছে, দেখা দিয়ে সেখান থেকে পাতা পুড়ে যাচ্ছে এবং ধান গাছ বসে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করেন দেখতে পারবেন। এই যে ধান গাছের পাতাগুলা পুড়ে যাচ্ছে, এই যে ধান গাছের পাতায় তিলে তিলে দাগ এবং আগার পাতা ঝলসে বা পুড়ে যাচ্ছে, এইটাকে সাধারণত আমরা লিপ ব্লাস্ট বলি। এই সাইডেও যদি দেখেন তাহলে একই রকম পরিবেশ। ধান গাছের পাতা আগার পাতা তিলে পড়ে সেখানে ঝলসে যাচ্ছে। এ দেখুন, এই যে সমস্যা দেখা যাচ্ছে প্রিয় কৃষক ভাইরা, এখানে এই যে সমস্যা দেখা যাচ্ছে এখানে অবশ্যই আপনারা ট্রুপার ব্যবহার করবেন, এবং ট্রুপারের সাথে যদি কুইক পটাশ ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হবেন, খুব ভালো ফলাফল আসবে। আর কুইক পটাশ যদি ব্যবহার না করেন তাহলে ট্রুপার দিতে পারেন, এবং টেট্রাসাইক্লিন গ্রুপের যে ক্যাপসুলগুলো পাওয়া যায় ওই ক্যাপসুল প্রতি 16 লিটার পানিতে 2 করে ক্যাপসুল এখানে ব্যবহার করতে পারেন, তাহলে আশা রাখতেছি খুব ভালো ফল পাবেন। তো চাষি ভাইরা, যদি আপনাদের এবং আপনার আশপাশের কোনো কৃষকের এমন লিপ ব্লাস্ট থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে পরামর্শ দিবেন অতি দ্রুত যেন এখানে ওষুধ স্প্রে করে। এখানে ট্রাইসাইকোনাজল গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। ট্রাইসাইকোনাজল গ্রুপের ওষুধের ভিতরে আছে আপনার ট্রুপার, তারপরে পদ্মা অয়েলের আছে, সামার, এই ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে। তারপরে সেতু কর্পোরেশনের কাসুমিনও ব্যবহার করতে পারেন, তাহলে এখানে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ।
তো চাষি ভাইয়েরা, ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্য চাষিদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন, লাইক দিন, এবং কোনো মন্তব্য যদি থাকে ভিডিও সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।